নিজেদের অধিকার আদায়ে আদিবাসী তরুণদের লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান। এ সময় আদিবাসীদের অধিকার সুরক্ষায় ভূমি কমিশন গঠন ও পার্বত্য শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান আলোচকরা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে এবারও রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম। এতে আলোচকরা অভিযোগ করেন, 40 লাখ আদিবাসী সব ক্ষেত্রেই প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন। এমনকি পার্বত্য শান্তি চুক্তি তাদের স্বতন্ত্র জাতিসত্তা এবং বিশেষ মর্যাদার স্বীকৃতি দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। আপনি যে চুক্তি করেছিলেন 1997 সনে, তার বাস্তবায়ন হলে ইতিহাসে আপনাদের নাম তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আদিবাসীদের সোশ্যাল ক্রিমিনালরা সেখানে নারী নির্যাতন, ভূমি দখল অহরহ সেখানে চলছে। ভূমি যে সমস্যাটা, এটা এই সমস্যা অস্ট্রেলিয়ায় নিরসন হয়েছে, এই সমস্যা ফিলিপিন্সে নিরসন হয়েছে। পার্বত্য এলাকার ভূমি সমস্যা দূর করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দেন আলোচকরা। সমগ্র আদিবাসীদের সমস্যাকে জিয়াউর রহমানের চশমা দিয়ে দেখছি, তার বিরুদ্ধে কথা বলি, তাকে নিন্দাবাদ জানাই, কিন্তু যখন নীতি নির্ধারণ করি তখন ওই জিয়াউর রহমানের আমলের মতোই নীতি নির্ধারণ করে বলি যে আমাদের দেশে কোনো আদিবাসী নাই। পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের ভূমি কমিশন করা, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় করা, এইসব কাজ এখন বাকি আছে। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও নিপীড়ন বন্ধে বিশেষ আইন করার দাবি জানান। আজকে সমতল পাহাড়ি আদিবাসীদের অস্তিত্ব আজকে বিলুপ্ত প্রায়, তাই এই বিলুপ্ত প্রায় আদিবাসী জাতির সমূহকে তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে যদি হয় তাহলে তাদেরকে আরও আরও অধিকতর লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন বাংলাদেশ আদিবাসী কালচারাল ফোরামের শিল্পীরা। ইমদাদুল্লাহ বাবু, এইটিএন বাংলা, ঢাকা।